আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের আমির আল্লামা শফির দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষ। দেশের বিভিন্ন স্থান বন্দর থেকে ভারতের আমদানি করা পেঁয়াজ আসলেও এখনও একটি ট্রাকও প্রবেশ করতে পারেনি বেনাপোল বন্দর থেকে। এবং নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে, বাড়ছে দুর্ভোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দীর্ঘ সময়ের কর্মস্থল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। এর আগে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় লাখো মানুষ অংশ নেন। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আল্লামা শফি। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসানাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। কখনো এমন জনস্রোত নামেনি 123 বছরের পুরনো চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে। আল্লামা আহমদ শফির শেষ বিদায়ে যোগ দেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অসংখ্য অনুসারী, সহকর্মী ও ছাত্ররা। শতবর্ষী আলেম মাদ্রাসাটিতে কাটিয়েছেন দীর্ঘ 80 বছর। 34 বছর ছিলেন মহাপরিচালকের দায়িত্বে। শনিবার দুপুর 2:15 দিকে শুরু হয় তার জানাজা। এতে ইমামতি করেন আহমদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি। মাদ্রাসার উত্তর দক্ষিণ পাশের সড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুসল্লিরা অংশ নেন জানাজায়। শরিক হন স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর আগে সবার কাছে বাবার জন্য দোয়া চান মাওলানা ইউসুফ। বড় হুজুর খ্যাত আহমদ শফি দেশে মাদ্রাসা শিক্ষার প্রসারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কওমি মাদ্রাসাগুলোর অভিভাবক ছিলেন তিনি, তাই তার বিদায়ে কেবল হাটহাজারী মাদ্রাসায় শোকের ছায়া নামেনি শোকাহত গোটা আলেম সমাজ। জানাজা শেষে তার দীর্ঘ সময়ের কর্মস্থল মাদ্রাসার ভেতরের উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে শনিবার সকাল 9টার দিকে মরদেহবাহী গাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। আইন শৃঙ্খলা রক্ষায় মাদ্রাসার আশপাশের কয়েক কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের পর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ঢাকার আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শফি। 2010 সালে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেন আল্লামা শফি। এরপর বিভিন্ন সময় সরকারের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন শতবর্ষী এই আলেম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফির নামাজে জানাজায় অংশ নেন সারা দেশ থেকে আসা তার ভক্তরা। তাদের মাঝে শোকের পাশাপাশি ছিল তপ্ত রোদ উপেক্ষা করে জনস্রোত ঠেলে জানাজায় অংশ নিতে পারার স্বস্তিও। জানাজাকে কেন্দ্র করে দিনভর বন্ধ ছিল চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফির নামাজে জানাজাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের স্রোত ছিল হাটহাজারিমুখী। বাস মাইক্রোবাসে শুক্রবার রাত থেকেই তারা জড়ো হতে থাকেন সেখানে। প্রিয় হুজুরের জানাজা পড়তে হেলিকপ্টারেও গেছেন কেউ কেউ। শনিবার সকাল থেকেই লোকারণ্য হয় হাটহাজারী মাদ্রাসা ও আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা। বহুতল ভবন এবং ছাদেও মানুষের জায়গা সংকুলান না হওয়ায় জানাজা বিস্তৃত হয় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে। আরসি হুজুরের জানাজা পড়ার জন্য, ওনাকে এক নজর দেখার জন্য, জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য ঢাকা স্যাঙ্গর থেকে আসছি। গতকাল রাত 10টায় রওনা দিয়েছি, অনেক কষ্ট করছি। আমার জানা মতে বাংলাদেশে স্মরণকালের এরকম কোনো ব্যক্তির জানাজা এত বড়, লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষের জানাজা আমি দেখি নাই। জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, আল্লামা শফির বড় ছেলে মাওলানা মোস্তফা সহ কয়েকজন শিক্ষক। তারা বলেন শাহ আহমদ শফির ইন্তেকাল সাময়িক ক্ষতি, যা শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে।
বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদও। এদিকে মাদ্রাসায় ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সজাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। 4 উপজেলায় মোতায়েন করা হয় 10 প্লাটুন বিজিবি। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় আল্লামা শফির জানাজা ও দাফন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে আল্লামা শাহ আহমদ শফির দাফনের পর হাটহাজারী মাদ্রাসার পরিচালনার জন্য 3 সদস্যের একটি প্যানেলকে মুহতামিম বা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে এক বৈঠকে মাদ্রাসার সুরা কমিটি এই সিদ্ধান্ত নেয়। তারা হলেন মুফতি আব্দুস সালাম চাটগামি, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া। সুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই 3 সদস্য বিশিষ্ট কমিটি মাদ্রাসার সব কিছু দেখভাল এবং সকলের সমান অধিকার নিশ্চিত করবে। গত জুনে সহকারী পরিচালক থেকে বাদ পড়া হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরীকে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত বা শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও 1 জন উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন শনাক্ত 11 জন এবং কুমিল্লায় 1 জন ও ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,913 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,170টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,567 জন। শনাক্তের হার প্রায় 12%। মোট আক্রান্ত 347,372 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। মোট সুস্থ 254,386। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 73% আর মৃত্যুর হার 1.41%। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 22 জন মারা গেছেন। সীমান্তে হত্যা বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় দুদেশের যৌথ টহল বাড়াতে একমত হয়েছে বিজিবি এবং বিএসএফ। 4 দিনের সীমান্ত সম্মেলন শেষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। এছাড়া মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করতে সম্মত হয় বিজিবি ও বিএসএফ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 50তম সম্মেলনে যোগ দিয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আশ্বস্ত হয়েছেন বিজিবি মহাপরিচালক। চোরা কারবারীদের ডিজিটাল ফটোগ্রাফ আদান প্রদানেও সম্মত হয়েছে দুই দেশ। উই আর কমিটেড টু ব্রিং ইট ডাউন টু দ্য জিরো লেভেল অ্যান্ড উই Once again, I reiterate that Bangladesh is a friendly country with us. Since I have joined recently, I can only tell you that in future you will see the difference. উভয় পক্ষই পূর্ব অনুমোদন ছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। এছাড়া সীমান্তে অস্ত্র, মাদক, স্বর্ণপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে একমত পোষণ করেছেন ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। We have agreed to conduct joint patrolling. which were suspended since the beginning of the COVID-19. So we would start immediately the joint patrolling and then see the result how it comes up. বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আগামী নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে 51তম সীমান্ত সম্মেলন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসা শুরু করলেও বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। বেনাপোলের আমদানিকারকরা জানিয়েছেন, ভারতের রফতানিকারকরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে গেট পাস সংগ্রহ না করায় পেঁয়াজের একটি ট্রাকও বেনাপোলে আসতে পারেনি। আজও এসব ট্রাক আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এদিকে সাতক্ষীরার ভোমরা চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ
স্থল বন্দর সহ বিভিন্ন বন্দর থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে। আরও কিছু ট্রাক আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আসতে পারছে না বলে সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তারা জানিয়েছেন। গত 14 সেপ্টেম্বর আগের কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। অন্যদিকে 3 মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকেও গত 2 দিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে এসেছে। এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করলে পেঁয়াজের দাম সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আর তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 2 সেপ্টেম্বর ঘোড়াঘাটে ইউএনএর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার জায়েদ হোসেন। সাংবাদিকদের তিনি জানান, ওয়াহিদা খানমকে কেবিনে নেওয়া হয়েছে, তবে তার হাত পা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। হাসপাতালে রেখেই দেওয়া হবে ফিজিওথেরাপি। হাত পুরোটাই নাড়াচ্ছে, পাও এখন নাড়াচ্ছে, পায়ের এখনও শক্তিটা পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু পা সে পুরোটাই নাড়াচ্ছে, কিন্তু পাও নাড়াচ্ছে, হাতও নাড়াচ্ছে, তার মানে সে এখন মোটামুটি অনেকখানি সুস্থ। আমরা তাকে আগে নিচে রেখেছিলাম এইচডিউতে, সেখান থেকে আজকে তাকে আমরা কেবিনে শিফট করে দিচ্ছি। নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসে বরখাস্ত কর্মকর্তা সহ 8 জনকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নিজ নিজ এলাকা থেকে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে সিআইডি। তারা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিমুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আয়ুব আলী, হেল্পার হানিফ মিয়া এবং কর্মচারী ইসমাইল প্রধান। নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মাইনুল হাসান জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এদিকে বিস্ফোরণের দগ্ধ আরও 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। আমরা আমাদের তদন্ত কাজ অগ্রসর করছি এবং এই তদন্ত চলাকালে আরও যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে যে সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে, তাদেরকেও পর্যায়ক্রমে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় প্রতিনিয়ত চাপ বাড়ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে, ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না কিছুতেই। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে রোজই দীর্ঘ দেখা দিচ্ছে যানজট। একই সাথে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের জন্য নির্ধারিত 19টি ফেরির মধ্যে একটি অন্য রুট নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া 4টি মেরামতের জন্য পাঠানোর কারণে মাত্র 14টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে, যা দিয়ে যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীতে পানির তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না। কবে নাগাদ এই সমস্যা দূর হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। এ মাসে অনুমোদন দেওয়া হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন জেলা কমিটির। একই সাথে দলের কেন্দ্রীয় উপকমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ করা হবে। নতুন নেতাদের গ্রহণযোগ্যতা যাচাই করতে এত অপেক্ষা বলে জানান আওয়ামী লীগ নেতারা। নিয়াজামন সজীবের বিশেষ রিপোর্ট। সম্মেলনের পরও করোনা ভাইরাসের কারণে আটকে আছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন। প্রায় 10 মাস পার হলেও সেসবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। 15 সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও তা হয়নি। এমনকি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন জাতীয় সম্মেলনের আগে হলেও তারও পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। তাই এখন তোড়জোড় চলে বলে জানান নেতারা। যারা আগ্রহ প্রকাশ করেছেন কিংবা সিভি জমা দিয়েছেন, তাদের দেয়া তথ্য সঠিক কিনা আমরা বিভিন্ন উৎস থেকে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তাদের পারিবারিক রাজনীতিতে কার কী ত্যাগ তিতিক্ষা এবং কে কখন এই সংগঠনের দুর্দিনে দুঃসময় পাশে ছিল, এই কতগুলো বিষয় বিবেচনা নিয়েই
এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। এ মাসের শেষ সপ্তাহে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কমিটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নেতারা। দলের সাংগঠনিক শক্তি বাড়াতেই এদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তারা। বাংলাদেশ আওয়ামী লীগের এই মাসের শেষে একটি কেন্দ্রীয় কমিটির সীমিত পরিসরে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে সকল অসম্পূর্ণ জেলা কমিটি এবং উপকমিটি গঠনের বিষয়টি আলোচনা হবে এবং কমিটি অনুমোদন করা হবে। কোনো ধরনের কোনো মতলব হাসিল করতে না পারে, ব্যক্তিগত মতলব যেটি সংগঠনের জন্য খুব বিব্রতকর হতে পারে, সেই ব্যাপারটিকে মানে খুবই যত্নের সাথে যাচাই বাছাই করেই কমিটিটি হওয়া দরকার এবং আমরা সেইভাবেই চিন্তা করছি। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত দলীয় তৎপরতা ও কর্মসূচি বাড়ানোর পরিকল্পনাও চলছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ থেমে গেছে এমন অভিযোগ সত্য নয়, বরং শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট WBBIP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। দলের ভেতরেও কেউ অপকর্ম করলে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। কোনো কোনো কাগজে দেখলাম যে দুর্নীতি বিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে, এ কথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতি বিরোধী অনিয়ম অপকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং যে কোনো অবস্থায় যেখানেই দুর্নীতি যেখানেই অপকর্ম সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভিন্নমতকে দমন ও সরকারের অপকর্ম ঢাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতেই জেল জুলুমের মাধ্যমে ক্ষমতাসীনরা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এ থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দেন মির্জা ফখরুল। এবং তাদের যে অপকর্ম গুলো সেই অপকর্ম গুলো যেন জনসমক্ষে প্রকাশিত না হয়। এখানে একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা মূল বিষয়টা, যে সেটাকে আপনার স্থায়ী করার জন্য এই 2009 সাল থেকে কিন্তু আপনার এই কাজটা শুরু হয়েছে। করোনা মহামারীর মধ্যেও সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর খামারবাড়িতে তুলা উন্নয়ন বোর্ডের আওতায় তুলা ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করে তিনি একথা জানান। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। শুধু গার্মেন্টসের উপর নয়, আমরা বলছি যে রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। যেমন চামড়া, এটাও কিন্তু একটা কৃষি। কৃষি শুধু মানুষের আহার যোগায় না, পুষ্টি জাতীয় খাবার যোগায় না, কৃষি শিল্পের কাঁচামালেরও যোগান দেয়। এই কাঁচামালের যোগানকে অনেক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে। এলচেকে 1-0 হারিয়ে জুয়ান গ্যাম্পের ট্রফি জিতেছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে এই নিয়ে 3 প্রস্তুতিমূলক ম্যাচের সবকটি জিতল কাতালানরা। ক্যাম্প নুয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সেলোনা এগিয়ে যায় ফরাসি স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যানের গোলে। বাকি সময়ে বল দখলে এগিয়ে থাকে রোনাল্ড কোমানের দল। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে মোট 24টি শট নেন লিওনেল মেসি, কুতিনহোরা। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক এদগার বাদিয়া হতাশ করেন তাদের। প্রস্তুতিমূলক ম্যাচ গ্যাম্পের ট্রফির গত সংস্করণে আর্সেনালকে হারিয়েছিল বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গ্যাম্পেরের নাম অনুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। আবুধাবিতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস
মুম্বাইয়ের দেয়া 163 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 6 রানে 2 উইকেট হারিয়ে বিপদেই ছিল চেন্নাই। তবে ফাফ ডুপ্লেসিস ও আম্বাতি রাইডুর 115 রানের জুটিতে সহজ জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। 48 বলে 71 রান করে রাইডু, তবে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফাফ। তার ব্যাট থেকে আসে 44 বলে 58 রানের অনবদ্য ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনার 9 উইকেটে 162 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। কুইন্টন ডিকক 33 ও সৌরভ তিওয়ারি 42 রান করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের আমির আল্লামা শফির দাফন, সম্পন্ন জানাজায় লাখো মানুষ। দেশের বিভিন্ন স্থান বন্দর থেকে ভারতের আমদানি করা পেঁয়াজ আসলেও এখনও একটি ট্রাকও প্রবেশ করতে পারেনি বেনাপোল বন্দর থেকে। এবং নাম্বুতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় চাপ বাড়ছে, পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে বাড়ছে দুর্ভোগ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।